কুষ্টিয়া সদর হরিনারায়ণপুর বাজারের প্রাণকেন্দ্রে যাও আসার একমাত্র রাস্তাটি আজ বেহাল অবস্থা, যা দেখার কেউ নেই। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ যাতায়াত করে। রাস্তাটি পূর্ণ নির্মাণের এক বছরের মাথায় ভেঙে আজ খানাখন্দে রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। যানবাহন এমনকি মানুষ চলাচল করতে প্রতিদিন সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়। বুধবার ভোগান্তির এই চিত্রগুলো আরকে নিউজের ক্যামেরা দিয়ে দেখতে সরজমিনে যায়। এ সময় স্থানীয় ও পথচারীরা ক্যামেরায় তুলে ধরেন। আপনার নাম কি? মোহাম্মদ নান রহমান। রাস্তার কি সমস্যা একটু বলুন। আসলে রাস্তা এখানে সমস্যা যে আপনার হচ্ছে এখানে বৃষ্টি হলে পরে পানির যানজট বেঁধে যায়, যার কারণে এখানে আপনি চলাচলের অনেক সমস্যা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। প্রতিটা ব্যবসায়িকের ক্ষেত্রে এখানে সমস্যা এটাই যে এটা হচ্ছে লক্ষ্মীপুর থেকে পানটি হচ্ছে মেন রাস্তা। আর কিলো রাস্তা এটা আনুমানিক 12 কিলো হবে আর কি। তো এই মেন রাস্তায় আপনি যে সমস্যার কারণে এখানে আপনি গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ভিতর থেকে গাড়ি চলাচল করছে, যার কারণে আমাদের আশপাশে যতগুলো দোকানদার আছে এদের প্রতিটা দোকানদারই মানে ব্যবসা অনেকটা ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে আর কি। তো আমরা হচ্ছে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে তাদের কাছেও বলতে চাই এবং সরকারের কাছেও তুলে ধরতে চাই যে রাস্তাটা যেন অতি শীঘ্রই পরিপূর্ণভাবে মানে সেরে দেওয়ার জন্য আর কি বলতে চাচ্ছি। আপনার নাম? আমার নাম সুজন কুমার পাল। আচ্ছা, এই রাস্তার এই যে সমস্যা, এই সমস্যাটা কতদিন ধরে আপনারা দুর্ভোগ পাচ্ছেন? এই দুর্ভোগটা পাচ্ছি তাও তো আমরা প্রায় বছর খানেকের উপরে ছাড়া নিছে না। রাস্তার বয়স তো বেশি না? না, রাস্তার বয়স বেশি না। রাস্তার কাজ হয়তো মানসম্মত মানের হয় নাই, পাশাপাশি আশপাশের মানুষের বাড়ি ঘর দূর করার সময় উঁচু করে ফেলার কারণে পানি জমতেছে রাস্তায়। সাই মসজিদের ওই জায়গার অবস্থা যে কী খারাপ এটা তো আসলেই বলা বাহুল্য। আমাদের এলাকায় ইসলাম ধর্ম অবলম্বী মানুষের 90%-এর উপরে হওয়ার পরেও এই মানুষগুলোর মাথায় কেন কাজ করে না আমি জানি না। আর ওই জায়গা গেলে হয়তো আপনি বুঝতে পারবেন যে রাস্তাটার অবস্থাটা কী। সবচেয়ে বেশি সমস্যায় আছে আমাদের এলাকার পুরাতন মসজিদ সাই মসজিদটা, তারপরে এখানে তো দেখতেই পারছেন যে লক্ষ্মীপুর টু হরিনারায়ণপুরের রাস্তার অবস্থার যে বেহাল দশা। আপনার গোরস্থানের ওখানে যাবেন, ওখানে গেলে দেখতে পারবেন মানে এমন এমন পয়েন্টের রাস্তাগুলো এতভাবে খারাপ হয়েছে, মসজিদ মন্দির আবার ওই গোরস্থান, এটা আসলেই লজ্জাজনক। কিন্তু এগুলো নিয়ে আমরা আসলেই খুব বিচলিত। ব্যাপারে আপনার স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারকে বলেছেন? এ ব্যাপারে চেয়ারম্যান তো অবশ্যই জানে, সে তো অবশ্যই দৌড়াদৌড়ি করে, কিন্তু তারপরেও আমরা এই যে বর্ষাকালীন সময়ে খুবই দুর্ভোগের মধ্যে থাকি। তো আমার ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ এভাবেই করতে চাচ্ছি যে আমাদের মসজিদ এবং এখানে মন্দিরের পাশে তারপরে আপনার গোরস্থানের এই রাস্তাটুক যেন যত দ্রুত সম্ভব যেভাবেই হোক আর যেমন করেই হোক এটা যেন একটু মেকানিজম করে সাধারণ মানুষের চলাচল করার ব্যবস্থা করে দেয়। আপনার বিশ্বাস না হলে গোরস্থানের সামনে যাই, আপনি দেখেন যে হয়তো এই করোনার কারণে ঈদের নামাজ হচ্ছে না, কিন্তু দুই একজন যাও মারা যাচ্ছে, তাদের লাশ দাফনের সময় যে কত কষ্ট হচ্ছে এটা আপনি না চোখে দেখলে বিশ্বাস করবেন না। আর যদি সম্ভব হয় আপনি এটা ভিডিওতে ক্যাপচার করে তিনটা স্পট তুলে ধরেন। আর বাজারের মধ্যের অবস্থাও রাস্তা তো কী খারাপ সবই জানেন। মোহাম্মদ শামীম জি। অনেক দিন থেকে নিজে 5-7 বছর। এই রাস্তা ভাঙে কতদিন ধরে? এই তো কিছুদিন। ভালো হয় না কেন রাস্তা? এই রাস্তা সারলে এরকম রাস্তা যে উঁচু হয় না, দুই পাশ উঁচু তো মাঝে ডোব, সেই জন্য এইরকম সমস্যা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আচ্ছা, আপনি এই রাস্তা দিয়ে কতদিন ধরে যাতায়াত করছেন? 20-25 বছর মতো। 20-25 বছর। এই রাস্তার অবস্থা কতদিন ধরে? এই যে এই রাস্তায় কন্টিনিউ অবস্থা এই অবস্থায়, কারণ এখানে পানি জমে, প্রতিনিয়ত পানি জমে এবং রাস্তা সংস্কার হলো ভেঙে যায়, যার জন্য ড্রেনের প্রয়োজন হবে এখানে। তো আমাদের ড্রেনটা এখানে খুবই প্রয়োজন দরকার। ড্রেন হয় না কেন? ড্রেন হয় না এটা উপর কর্তৃপক্ষ জানে, যারা ভালো উপর পর্যায়ে আছে আর কি। ড্রেন হলে আপনার এই রাস্তার পানি আর থাকবে না এটা আমার মনে হয় এবং দশজনে এটাই মনে হয়, কারণ দেখেন এই অবস্থা, পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যান ওই জায়গা যান, ড্রেনের কোনো অবস্থা নেই, পানি যাওয়ার জন্য ওই রাস্তাটা বন্ধ হয়ে আছে। এদিকে সমস্যা, সামনে সমস্যা, মসজিদের সামনে সমস্যা, তো এগুলো দেখলে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে, এটাই আমার কথা। আপনার নাম কি? আমার নাম মুন্সি মশিউর রহমান। হ্যাঁ। আচ্ছা, আপনি এই রাস্তা দিয়ে কতদিন ধরে যাতায়াত করছেন? তো দীর্ঘ 15-20 বছর ধরে। আচ্ছা, এই রাস্তার অবস্থা ভাঙা কতদিন ধরে? 5-7 বছর এরকম দেখছি। আচ্ছা, এই রাস্তা ভালো হয় না কেন?
এখন কেন যে হয় না এটা কর্তৃপক্ষ জানে, যারা এদের দায়িত্বে আছে তারা জানে। এই ব্যাপারে আপনার স্থানীয় মানুষ হিসেবে আপনারা কাউকে কোনো কিছু বলেননি? হ্যাঁ, আমরা আবেদন জানাইছি তো কেউ কোনো পদক্ষেপ নেয় না। নিজেরাই অনেক সময় টাকা পয়সা তুলে ইট দিয়ে রাস্তা অনেক সময় ভালো করার চেষ্টা করি, তা হয় না, বৃষ্টি আসে আবার শাবক হয়ে যায়। তো আমরা কর্তৃপক্ষের কাছে চাই যেন অতি দ্রুত এই রাস্তাটা সংস্কার করে জনগণের সুবিধা করে দিক। এসব ভুক্তভোগী মানুষরা মনে করছেন এই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থা, বিশেষ করে ভারী বর্ষা মৌসুমে এই রাস্তার চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। সরকারের কাছে তাদের দ্রুত আবেদন এই রাস্তাটি যেন দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা করে দেন, তা না হলে অদূর ভবিষ্যতে এই রাস্তা চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়বে। সেই ক্ষেত্রে তারা সরকারের কাছে জোর দাবি করছেন সরকার যেন অতি সত্বর এই রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করেন। হরিনাথপুর ভাঙা রাস্তার উপর থেকে মোহাম্মদ রফিক, আরকে নিউজ, 24।